আমি বিরক্ত হয়ে যাচ্ছি লাইনে দাঁড়াতে দাঁড়াতে শুভদাদা কি বলো আমার বিরক্ত লাগছে না আমি দাঁড়িয়ে আছি এতক্ষণ নিজেই বলছিলাম বিরক্ত লাগছে ঘন্টা খানিক লাইনে না দাঁড়ালে কি পুজো দিয়ে আরাম আছে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে পা ফা ব্যথা হবে না ভাইয়ের কাছে ভক্তি পেলাম ভাইয়ের কাছে ভক্তি দিলে কষ্ট করতে হবে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু লেটস টেক আড্ডা। আমি অদিতি, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি ভিডিও হতে চলেছে। এখন বাজছে সকাল 6:30, ভিডিওটা শুরু করছি এখন থেকে। আজ সকাল সকাল রেডি হয়ে গেছি, সকলে মিলে যাচ্ছি তারাপীঠে পুজো দেওয়ার জন্য। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে তারাপীঠ যাওয়ার, তো এখন আমরা যাচ্ছি তারাপীঠে যাওয়ার জন্য। আজকে আমার দাদুর মৃত্যু দিবসই রয়েছে, তো যেহেতু মৃত্যু দিবসই রয়েছে আজকে, তাই দাদুকে মিষ্টি জল দিয়ে তারপরে আমরা বেরোবো। তো চলো, দাদুকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে, বাবা সকালবেলায় ঘুম থেকে উঠে মিষ্টি জল দিয়ে দিয়েছে। তো এখন যাব দাদুকে প্রণাম করে, তারপরে আমরা সকলে মিলে বেরিয়ে যাবো তারাপীঠে যাওয়ার জন্য। গাড়ি চলে এসেছে, নিচে গাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে। তো এখন চলো, তো দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, শুরু হচ্ছে আজকের ভিডিওটা এখন থেকেই। তো বন্ধুরা, এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর। তো দাদু ঠাকুমাকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে, দাদু ঠাকুমাকে প্রণাম করে শুরু করবো আজকে জার্নি। তো দেখতেই পাচ্ছ যে দাদু ঠাকুমাকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন বাজছে 7:00, আমি আর ভাই রেডি হয়ে গেছি, নিচে চলে এসেছি, গাড়ি চলে এসেছে, বাবা রেডি হচ্ছে উপরে, রেডি হয়ে মা আর বাবা নামবে। তো চলো দেখতে থাকো, এই যে এখানে গাড়ি চলে এসেছে, পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানে ভাই দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এখন বাজছে সকাল 8:30, আমরা তারাপীঠের জন্য বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো শুভদার, বৌমণি আর নীলদা যাচ্ছে আমাদের সঙ্গে। তো গল্প করতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিওটা কন্টিনিউ করার কথা একবারে ভুলে গিয়েছিলাম। এখন আসছে সকাল 9:00, এখন এসেছি বীরচন্দ্রপুরে একচক্র মন্দিরে। এখানে মেনলি এসেছি দুপুরে খাওয়ার জন্য, প্রসাদের কুপন নেওয়ার জন্য। তো কুপনটা নেওয়ার হয়ে গেলে এখন যাব তারাপীঠে, তারাপীঠে পুজো দিয়ে আবার এখানেই আসবো দুপুরে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একচক্র মন্দিরের বাইরে, বাবা আর শুভদা গেছে দুপুরের খাবারের কুপনটা নেওয়ার জন্য। তো কুপনটা নিয়ে চলে আসলেই আমরা যাব আবার তারাপীঠ মন্দিরে। তো কুপন নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরে। আমরা এখন অলরেডি লেট, 6:00 সময় যখন বেরানোর কথা ছিল আমরা বেরিয়েছি প্রায় 8:00। তো এখন তারাপীঠ যাচ্ছি, তারাপীঠ মন্দির থেকে আবার এখানে ব্যাক করব, তখন তোমাদেরকে চারিদিকটা দেখাবো। তো বন্ধুরা, এখন বাজছে 9:20, আমরা তারাপীঠে পৌঁছে গেছি। তো আমরা দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মন্দিরের ঠিক বাইরে যে রাস্তাটা, সেই রাস্তায়। তো রাস্তার দুধারে দেখতে পাচ্ছ অনেক জিনিসপত্রের দোকান। তো মন্দিরে তো যাবই, তো মন্দিরে যাওয়ার আগে পুজোর কিছু জিনিসপত্র কিনতে হবে, সেই জিনিসগুলো আগে কিনে নেবো, তারপরে যাব মন্দিরের ভেতরে। তো চলো আগে জিনিসপত্রগুলো কিনে নিই, তো সেই জিনিসগুলো কেনা হয়ে গেলে মন্দিরের ভেতরে যাব। তো দেখতে থাকো ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরে, এখন একটা এই দোকানটা এসেছি জুতো খোলার জন্য, আর এখানে নামপত্র লেখা হচ্ছে, তো সেগুলো পড়ে তারপরে যাব মন্দিরে। তো চলো,
চলে এসেছি মন্দিরের ভেতরে, প্রচন্ড লাইন। সোমবারে এসেছি, পুরো ডেট কোনো বার, তবুও প্রচন্ড লাইন। তো এখন দাঁড়িয়ে রয়েছি টিকিট কাউন্টারের সামনে, ভিআইপি গেটের জন্য টিকিট কাটা হচ্ছে। তো এখন টিকিটটা কেটে নিয়ে তারপরে আমরা যাবো ভেতরে পুজো দেওয়ার জন্য। তো সবাই মিলে এখন লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে কেমন এই এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো টিকিটটা কেটে নিয়ে তারপরে আমরা যাবো একটু ভেতরে, তো দেখতে যাবো কি করছি। কাছে 9:45 টিকিট কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি লাইন দিয়ে ভেতরে যাব। তো তার জন্য যাচ্ছি এখন এই উঠেছি। 10:20 বাজছে, দাঁড়িয়ে আছি ভিআইপি লাইনে। সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, লাইন এত আস্তে আস্তে এগোচ্ছে যে লাইনে দাঁড়িয়ে আছি। আর পাশে যারা দাঁড়িয়ে আছে জেনারেল লাইনে, তারা এক একজন 6:30 থেকে এসে লাইন দিয়ে আছে, আর আমরা ভিআইপি লাইনে লাইন দিয়েছি। লাইন এগোচ্ছেই না, এগোচ্ছেই না। নিজেদের ফিলিং হচ্ছে যেন খাঁচার মধ্যে দাঁড়িয়ে আছি, বাঘগুলো যেমন খাঁচার মধ্যে থাকে আর চারিদিক দিয়ে সবাই দেখে, নিজেদের ঠিক সেরকম ফিলিং হচ্ছে। নীলাদা কিরকম হচ্ছে ফিলিং? নাথিং। নীলাদা শুধু নাথিং আর নাথিং, নীলাদা কোনো ফিলিং ইয়ে হয় না তোর। সবাই বিরক্ত হয়ে যাচ্ছে লাইনে দাঁড়াতে দাঁড়াতে। কি বলো, আমার বিরক্ত লাগছে না, আমি দাঁড়িয়ে আছি। এতক্ষণ নিজেই বলছিলাম বিরক্ত লাগছে। ঘন্টা খানিক লাইনে না দাঁড়ালে কি পুজো দিয়ে আরাম আছে? চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, পা ফা ব্যথা হবে না। মায়ের কাছে ভক্তি পেলাম, মায়ের কাছে ভক্তি দিলে কষ্ট করতে। এখন 10:36 বাজছে, সেই 10:15 থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছি, একটু লাইন নড়ছে না, এত আস্তে আস্তে যাচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে আছি 10:15 থেকে পুরো সব। বলছি কত ফোন লাগবে, এরকম বলে না ওরা। ফুল বিক্রি করছে তারাও বলছে না, দাও 2 ঘন্টা হয়ে যাবে বলছে। আরে 10:00 থেকে টানা দাঁড়িয়ে রয়েছি 11:00 পর্যন্ত, এখানে একটু নড়তে পারিনি। এখানে এত ভিড়, এত ভিড় কি বলবো, একটু লাইনে দিইনি। বেকার বেকার 350 করে পার হেড দিয়ে আমরা ভিআইপি লাইনে এসে দাঁড়িয়েছি। আর জেনারেল লাইনে তো ওরা 6টা থেকে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়ে এতক্ষণে একটু একটু এগোচ্ছে। তো চলো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই মন্দিরের ভেতরে। ১১:15 বাজছে, এতক্ষণে একটু এগোতে পেরেছি, লাইন ছেড়েছে। আমরা সবাই বাইরে চলে এসেছি, তো বাইরে কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা বাইরে থেকে এই বাঁশের উপর দাঁড়িয়ে তারা মায়ের মুখটা দেখার চেষ্টা করছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই বাঁশটা কোনো কারণে হয়তো বাধা হয়েছিল, তো সেইখান থেকে তারা মায়ের মুখটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, তাই জন্য এখান থেকে এইভাবে দেখার চেষ্টা করছিলাম। তো দেখতেই পাচ্ছ
ভেতরে এখন 11:15 বাজছে, ভেতরে ঢুকে পুজো দিয়েছি, খুবই তাড়াতাড়ি করে আমাদেরকে বের করে দিয়েছে। আর ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না তাই জন্য ভিডিও করতে পারিনি, ক্যামেরা অ্যালাউ করছিল না, তো তার জন্য আবার বাইরে এসে যেটুকুটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। বাইরে থেকে ঠাকুরটা খুব ভালোভাবে দেখতে পেয়েছি, ওখানে একটা দাঁড়ানোর জায়গা রয়েছিল তোমরা দেখতে পেয়েছ, তো এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি, ওখানে বাইরে যে কোথায় একটা যাবে তো সেখানে যাই, তো চলো। এখন বৌমনির ছবি তুলে দিচ্ছে শুভদা, এখন টুকটাক ছবি তুলে তারপরে আমরা যাব যেখানে প্রসাদ নেওয়ার জন্য কুপন নিয়েছিলাম বীরচন্দ্রপুর, তো ইসকনে যাব প্রসাদ নেওয়ার জন্য, তো চলো দেখতে থাকো কি কি করছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, দেখতে থাকো। এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের বাইরে যে রাস্তাটা রয়েছে সেইখানে করে, তো ওখানে প্রসাদ প্রসাদ কমপ্লিট পুরো প্যাক হয়ে গেছে, প্যাক করে নিয়ে নিলাম, তো সেটা বাড়ি নিয়ে যাব। আর এখন বাবা গিয়েছে খাওয়ার জন্য, তো এখানে একটা দোকান রয়েছে সেখানে খাওয়া হবে, তো চলো। চা খেতে গিয়েছিলাম তো চা খাওয়া হলো না, চা আর নেই, তো এখন লুচি খাবে তাই গিয়েছে। আর প্রসাদের কুপন নেওয়া তো আছেই তোমরা দেখতে পেয়েছো, তো সেখানে যাব, প্রসাদের কুপন নেওয়া আছে, তো একটার সময় যেতে বলেছে, দেখা যাক কটার সময় যায়, তো চলো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছেই একটা দোকানে, যেখানে পুরি আর তরকারি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, তো মা বাদে আমরা সকলেই পুরি আর তরকারি খাবো। এখন বাজছে 12:30, তো এখন এত রোদ যে তাকানো যাচ্ছে না, প্রচন্ড রোদ, আমি তো জ্যাকেটটা খুলে মাথায় নিয়েছি, আর বৌমনি ওড়না নিয়ে এসেছিলো, ওড়নাটা মাথায় নিয়েছে। এখন গাড়ির কাছে যাচ্ছি, সামনে গাড়ি আছে, অনেকটা হেঁটে আসতে হলো মন্দিরের ওখান থেকে, খাওয়া দাওয়া করলাম একটু অল্পের মধ্যে, তো এখন যাচ্ছি যেখানে প্রসাদের কুপন নিয়েছিলাম সেইখানে, তো চলো সেখানে গিয়ে প্রসাদ দেখি ওখানে পাই কি না, অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজছে 11:45, এখন আমরা সবাই মিলে এসেছি বাঁকাড়ের মন্দিরে, তো এখানে মন্দির দেখে তারপরে আমরা যাব, তো চলো দেখতে থাকি। হ্যাঁ ওইটা পা দেখতে পাচ্ছি না, ওটা কোথায়? বন্ধুরা এখন বাজছে পুরো 1:30, আমরা চলে এসেছি ইসকন মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য, তো ওখানে 2-4 মন্দির রয়েছে যেগুলোতে গিয়েছিলাম, বাঁকাড়ের মন্দির গিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছো, তো আসার পথে দেখলাম বন্ধ হয়ে গেছে, আর বাকি মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে, কোনোটা 3টে, কোনোটা 3:30, কোনোটা আবার 4টের সময় খুলবে, তো দেখতে পাইনি মন্দিরের ভেতরগুলো, যেতে পারিনি, বাইরে থেকে যা দেখার দেখেছি, তো এতক্ষণে ইসকন মন্দিরে এলাম প্রসাদ খাওয়ার জন্য, তো প্রসাদটা খাই, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন বিশাল একটা হল ঘরের মধ্যে চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য, আর আমরা বসেছি মেঝেতে, দেখতেই পাচ্ছ বিশাল হল ঘর পুরো মায়াপুর ইস্কনের মতো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন চলো তোমাদেরকে মন্দিরটা ভালোভাবে একটু দেখিয়ে নিই। বন্ধুরা এখন বাজছে 2:20, আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এসেছিলাম, এসে একটু মন্দিরের নিচে বসেছিলাম, তো মন্দিরের নিচে বসে থাকার পর তো এখন বাবা আবার ফোন করলো গাড়ির কাছে যাওয়ার জন্য, বেরিয়ে যাব আমরা, তো চলো। এখানে গাড়ি আছে, এই গাড়িটা আমাদের, তো গাড়িতে কাছে যায়, গাড়ির দিকে যাওয়া যাক। মন্দিরটা খুব সুন্দর, কাজটা খুব ভালো।
এখন বাজছে 3:08। আবার চলে এসেছি তারাপীঠে। তারাপীঠের আশপাশটা তো ঘুরে দেখতে পারিনি, তখন তাড়াহুড়ো করে পুজো দিয়ে প্রসাদ খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। তো আবার চলে এসেছি, ফিরে এসেছি আশেপাশটা ঘুরে দেখবো বলে। এখন এসেছি পঞ্চমুণ্ডির আসনের কাছে। তো সামনে পঞ্চমুণ্ডির আসন, তো ওখানে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সন্ধ্যা 6টা, সবে বাড়ি চলে এসেছি। আজকে সারাদিন অনেক কিছু করেছি, যতটা পেয়েছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই।